কিভাবে কোনো প্রকার সিরিয়াল কি ছাড়াই আপনার আইডিএম সফটওয়্যারটি সারা জীবন ব্যবহার করবেন। তো এটার জন্য প্রথমে ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনি সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। তো লিঙ্কটা কপি করে যে কোনো ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে পেস্ট করে দিবেন, দিলে একটা নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে, সেখান থেকে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। সফটওয়্যারটি মাত্র 11 MB, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করাই আছে, যার কারণে আমি ডাউনলোড করতেছি না। তো আমি এটা প্রথমে এক্সট্রাক্ট করে নেবেন। নেওয়ার পরে এরপরে আপনার ইন্টারনেট কানেকশনটি বন্ধ করে দিতে হবে। ইন্টারনেট কানেকশন থাকলে অনেক সময় সফটওয়্যারটি ইনস্টল হতে সমস্যা করে। তারপরে আপনি ফোল্ডারটি ওপেন করলে এখানে একটা ফাইল পাবেন, এটি ইনস্টল করবেন। তো এরকম আসলে আপনি নেক্সটে ক্লিক করবেন, এগুলো বলতে হবে না, সবাই জানেন। এরপরে পারমিশন দিয়ে আবার নেক্সট করবেন। তো দেখুন অলরেডি কিন্তু আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেছে। তো ইনস্টল শেষে এমন আপনার কাছে পপ আপ আসতে পারে, সমস্যা নেই, এটা ক্লোজ করে দিবেন, ওকে করে দেন, আর এটা ক্যান্সেল করে দেন। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ক্লোজ করে দিলে হবে, এটা কোনো কাজ নাই, এটা আপনাকে কিছু টিপস দেয় ওরা সাজেস্ট করে। তো এখানে দেখুন রেজিস্ট্রেশন চাচ্ছে কিন্তু, অর্থাৎ আমি 1 মাস এটা ফ্রিতে ব্যবহার করতে পারবো, এরপরে কিন্তু এটা ব্যবহার করতে পারবো না। তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা সারা জীবন ব্যবহার করবেন। তো এরপরে আপনি 32 অথবা 64 বিটের যে কোনো একটা ইনস্টল করতে পারেন। এটা ফার্স্ট টাইম এক্সট্রাক্ট করে নেবেন এখান থেকে। তো আমি 64 বিট যেটা ওইটা আমি ইনস্টল করব। তো এরকম আসলে নেক্সট করেন। তো আমার এইটাও ইনস্টল হয়ে গেছে, আমি ফিনিশ করে দিচ্ছি। তো এখন আমি দেখি যে আমার এটা আসলে রেজিস্ট্রেশন হয়েছে কিনা, এটা ক্লোজ করে দেন, সমস্যা নেই। তো এখান থেকে হেল্প থেকে আপনি দেখেন রেজিস্ট্রেশন লেখাটা আমার সাদা হয়ে গেছে, অর্থাৎ আর আমার কখনো এটা রেজিস্ট্রেশন চাবে না, আমি ফ্রিতে সারা জীবন ব্যবহার করতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। এরপরে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল ক্রোমে অথবা ইউটিউবে ঢুকলে যে ডাউনলোড টপ আপ অপশনটা আসে ওইখান থেকে কিভাবে সহজে ডাউনলোড করবেন, এটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।